আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। প্রতিটি জেলা হাসপাতালে আইসিইউ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর। অর্থনৈতিক বিবেচনায় কিছু ক্ষেত্র সীমিত আকারে খুলে দিয়েছে সরকার। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 50,000 ছাড়ালো, নতুন করে 37 জনের প্রাণহানি। সচিবালয় যাচ্ছেন না বেশিরভাগ মন্ত্রী ও সচিব, মানা হচ্ছে না স্বাস্থ্য সুরক্ষার 13 দফা নির্দেশনা। এবং স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী পরিবহন করছে বাস, ট্রেন ও লঞ্চ, আইনের কঠোর প্রয়োগ দাবি বিশেষজ্ঞদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দেশের প্রতিটি জেলা হাসপাতালে আইসিইউ চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের প্রথম ভার্চুয়াল সভায় তিনি একথা বলেন। অর্থনীতির বিবেচনা করে কিছু ক্ষেত্র সীমিত আকারে খুলে দিয়েছে সরকার, তবে সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, সরবরাহ ভালো থাকায় মে মাসে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে 5.35%। বিস্তারিত জানাচ্ছেন সাফর আলম। বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। এই মহামারী ভাবিয়ে তুলেছে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে। পরিস্থিতি সামাল দিতে সরকার 5,000 চিকিৎসক ও 2,000 নার্স নিয়োগ দেয়। একনিক সভায় করোনাকালীন জরুরি সেবা দিতে প্রায় 2,000 কোটি টাকা ব্যয়ে 2টি প্রকল্প অনুমোদন করে। একনিকের ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনা প্রতিবন্ধকতা বেশি দিন থাকবে না। স্বাস্থ্যবিধি যেগুলি দেওয়া হয়েছে আমাদের দেশবাসী সকলে সেটা মেনে চলবে, সেটাই আমরা চাই। কিন্তু আমরা চাই না আমাদের দেশের মানুষ কষ্ট পাক, সেদিকে লক্ষ্য রেখে কিছু কিছু ক্ষেত্রে আমরা যে নির্দেশনাগুলি ছিল বা আমরা যে সব কিছু বন্ধ করে দিয়েছিলাম সেগুলো কিছু কিছু আমরা উন্মুক্ত করেছি, কিন্তু স্বাস্থ্য সুরক্ষিত রেখেই স্ব কর্মস্থলে আমাদের কাজ করে যেতে হবে। করোনা মহামারীর সময়ে সরকার কৃষি উৎপাদন বাড়াতে জোর দিচ্ছে। এজন্য কৃষিখাতে ব্যয় কমাতে কৃষি যন্ত্রপাতি আধুনিকায়নে 56 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেয়। সবার শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, করোনা সময় এপ্রিলের চেয়ে মে মাসে মূল্যস্ফীতি কমে দাঁড়ায় 5 ভাগেরও বেশি। এপ্রিলের শেষে ছিল 5.96, মে শেষে দাঁড়িয়েছে 5.35। তার মানে নিট লাভ হলো 0.61, মূল্যস্ফীতির লস হলো 0.61, আমাদের লাভ হলো 0.61। প্রতিটি জেলা হাসপাতালে শুধু আইসিইউ স্থাপন নয়, এটাকে ইকুইপ করতে হবে, তাকে তার যন্ত্রপাতি যেগুলো একটা আইসিইউ থাকার কথা সেটা প্রোভাইড করতে হবে। সবাই 7 মন্ত্রণালয়ের 16,276 কোটি টাকার 10টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। করোনার নমুনা পরীক্ষায় ঝুঁকি নিয়ে সাধারণ মানুষকে সেবা করে যাওয়া স্বাস্থ্যকর্মীদের উপর মারধরের অভিযোগ উঠেছে। এতে 10 জনের মতো আহত হয়েছেন। রাতে রাজধানীর তিতুমির কলেজে একটি অস্থায়ী ক্যাম্পে এ ঘটনা ঘটে। স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই তিতুমির কলেজের কর্মচারীরা ক্যাম্পে থাকা কর্মীদের ওপর হামলা চালায়। তবে পুলিশ বলছে, দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি থেকে এ সংঘর্ষ বাধে। বিস্তারিত আদিন সজীবের রিপোর্টে। গভীর রাতে রাস্তায় অবস্থান, ভাবছেন তারা কারা আর কেনই বা সড়কের মাঝখানে এই তরুণরা। তারা যোদ্ধা, তারা স্বাস্থ্যকর্মী। করোনার এই ভয়াল পরিস্থিতিতে সবাই যখন ঘরে, তখন জনগণের সেবায় পরিবার ছেড়ে মাসের পর মাস তাদের ঠাঁই তিতুমির কলেজের অস্থায়ী ক্যাম্পে। সেই ক্যাম্পেই হামলার শিকার এই ফ্রন্টলাইন যোদ্ধারা। আহত 10 জনেরও বেশি। মেয়েদেরকে গায়ে হাত দিয়েছে, অশোভন আচরণ করেছে, তারপর গয়নাগাটি টেনে গা থেকে খুলে নিয়ে গেছে, মোবাইল নিয়ে গেছে, ছেলেদেরকে মেরেছে রড দিয়ে। তারা হচ্ছে এখানকার কর্মচারী, এই তিতুমির কলেজের কর্মচারী। গত 2 মাস ধরে ওরা কেউ বাসায় পর্যন্ত যায়নি, নিজের পরিবারের মুখও কেউ দেখেনি। সবাই এখানে কাজ করছে শুধু দেশের মানুষকে সেবা দেওয়ার জন্য। এটাই কি তার প্রতিদান? এটাই কি তাদের পাওয়া উচিত? निश्चित जीवनेर झुंकी जेनेও ঢাকা सह कयेकटी जेलाय এই ভাইরাসের नमूना संग्रह এবং তা परीक्षा सह नाना सेवा মানুষকে দিয়ে আসছেন এখানকার প্রায় ২০০ স্বাস্থ্য সেবা কর্মী। তাই নিজ পরিবারকে নিরাপদে রাখতে গত প্রায় ২ মাস ধরে তারা আছেন এই ক্যাম্পে। সেখানেও ইফটেজিং সহ নানা সমস্যায় রোজ পড়তে হয় বলে অভিযোগ তাদের। যখন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধেই গেছে তাদের থাকা অবস্থায় তখন দেখা গেছে পুলিশ সেখান থেকে পিছপা হয়ে চলে আসছে, মেইন গেটের দিকে আসছে। আমার ছেলেমেয়েরা, আমি এখানকার চিফ কোঅর্ডিনেটর নার্সিং ইউনিট, মানে যারা এখানে থাকে তাদেরকে ট্রেন করে আমি, তো দেখা যাচ্ছে তারা হাতে পায়ে ধরতেছে, স্যার আপনারা কিছু করেন। তারা বলতেছে দুই চারটা লাশ পড়ুক, দুই চারটা লাশ পড়লে তখন দেখব। তবে পুলিশ বলছে ঘটনার কারণ ভুল বোঝাবুঝি, এতে গুরুতর আহত কেউ হননি। পরিস্থিতি শান্ত করারই চেষ্টা করেছেন তারা। পুলিশ টিম চেষ্টা করেছে তাদের নিবৃত করার জন্য, কিন্তু তাদের সংখ্যা বেশি হওয়ার কারণে এবং তারা নিবৃত না হয়ে উভয় প্রতি আক্রমণ করেছে। বাংলাদেশ সরকার যেখানে চাচ্ছে যে এইখানে এইভাবে থেকে বি করবে, আর গুটি কয়েক লোক যদি বলে যে থাকতে দেবো না, এটা তো অসম্ভব। আর এটা চার কোনো মানে কারণও নেই, কোনো ইয়েও নেই। তবে এ ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১.৫ লাখ পার হয়ে এখন ৫২,৪৪৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ২,৯১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৩৭ জন। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। দেশে করোনাভাইরাস বিস্তারের চূড়ান্ত সময়ে মে মাস থেকে শুরু বলে জানিয়েছিল সরকারের নীতি নির্ধারকরা। পরিসংখ্যান বলছে গেল মাসে কেবল আক্রান্ত হয়েছে প্রায় ৪০,০০০ মানুষ। ৮ মার্চ প্রথম আক্রান্তের পর মাস শেষে এই সংখ্যা ছিল ৫১। এপ্রিলে করোনা শনাক্ত হয়েছিল প্রায় ৮,০০০। এ পর্যন্ত শনাক্ত ৫২,৪৪৫ জন, শনাক্তের হার ২২.৯১%। দেশে আক্রান্তের ১০,০০০-এর মাইলফলক অতিক্রম হয়েছিল ৫৮তম দিনে, অর্থাৎ ৪ মে। পরের ১১ দিনের মাথায় সেই সংখ্যা ২০,০০০-এ গড়ায়। করোনা পজিটিভের সংখ্যা ৩০,০০০ হতে সময় লাগে ৭ দিন, আর পরের ৬ দিনে তা ৪০,০০০ ছাপিয়ে যায়। মাত্র ৪ দিন পর অর্থাৎ আক্রান্তের ৮৭ দিনের মাথায় এই সংখ্যা ১.5 লাখ ছাড়িয়ে গেছে। দক্ষিণ পূর্ব এশিয়া গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছেন ১১,৯৩৩ জন। প্রতিবেশী পাকিস্তানেও ৮৭তম দিনে আক্রান্তের সংখ্যা ১.5 লাখ ছাড়িয়েছিল, আর ৯৮তম দিনে ভারতে, ৬৩তম দিনে যুক্তরাষ্ট্রে এবং ইতালিতে ৫০ দিনে ছাড়ায় ৫০,০০০-এর সংখ্যা। দেশে করোনায় প্রাণ হারান মোট ৭০৯ জন। অন্যদিকে ১.5 লাখ আক্রান্তের সময় পাকিস্তানে মারা গেছেন ১,০০০-এর বেশি, ভারতে প্রায় ১,৮০০, যুক্তরাষ্ট্রে ৯৫০ এবং ইতালিতে মারা যান ৪,৮২৫ জন। নমুনা সংগৃহীত হয়েছে গত ২৪ ঘন্টায় ১৪,৯৫০টি এবং নমুনা পরীক্ষা হয়েছে ১২,৭০৪টি। দেশে করোনাভাইরাসের যে পিক চলছে তা ক্রমাগতভাবেই ঊর্ধ্বমুখী। মঙ্গলবারও আক্রান্তে একদিনের রেকর্ড ভেঙে হয়েছে ২,৯১১, প্রাণহানিও দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ জন। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৩৩ জন এবং নারী ৪ জন। বুলেটিনে জানানো হয় ২৪ ঘন্টায় ৫২৩ সহ এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১১,১২০ জন। সার্জিক্যাল মাস্ক এবং N95 রেসপিরেটরগুলো শুধুমাত্র স্বাস্থ্যকর্মী যারা রোগী সংস্পর্শে আসেন তাদের জন্য সংরক্ষিত রাখতে হবে। সাধারণ সব মানুষের জন্য সবসময় ঘরে তৈরি কাপড়ের মাস্ক পরতে হবে এবং এই কাপড়ের মাস্ক। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ঠিকমতো আটকানোর পাশাপাশি করোনায় দেশের বিভিন্ন জেলায় মারা গেছে অন্তত ২৫ জন। এর মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে ৭ জনের, সিলেটে ৪ ও নারায়ণগঞ্জে মারা গেছে ৩ জন, আর আক্রান্ত হয়েছেন অসংখ্য মানুষ। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন পরাকারমা। দিনকে দিন দ্রুত গতিতে বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ, বাড়ছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘন্টায় মারা গেছে ৭ জন, কেবল ৩ জনের করোনা নিশ্চিত, বাকি ৪ জন মারা যায় করোনা উপসর্গ নিয়ে। এছাড়া বরিশাল বিভাগে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৭ পুলিশ, ১ ডাক্তার, ২ নার্স সহ ৫৬ জন। এ নিয়ে এই বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ৬৬৫ জন আর মারা গেছে ১৪ জন। সিলেটে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে ৪ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে 1 জন করোনায়, বাকি 3 জন করোনা উপসর্গ নিয়ে। করোনা ভাইরাসের হটস্পট নারায়ণগঞ্জে মৃত্যু আর আক্রান্তের সংখ্যা কমছেই না। গত ২৪ ঘন্টায় মারা গেছে আরও ৩ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৮৫ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ১২৪ জন। চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। এর মধ্যে একজন হলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কবির চৌধুরী। এছাড়া ফেনীর দাগনভূঞায় করোনা উপসর্গ নিয়ে রফিকুল ইসলাম নামে এক কেমিক্যাল ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে। করোনা উপসর্গ নিয়ে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার এলজিডি প্রকৌশলী আনোয়ারুল ইসলাম মারা গেছেন। করোনা ভাইরাসের কারণে সিরাজগঞ্জে এক তাঁত ব্যবসায়ীর মৃত্যু হয়। এদিকে কক্সবাজারের উখিয়া শরণার্থী শিবিরে করোনায় আক্রান্ত এক রোহিঙ্গার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। পরাগমান, এটিএন বাংলা। করোনা ভাইরাসে মারা গেলে নীরজ চন্দ্র মণ্ডল নামে পুলিশের আরও এক সদস্য। এই নিয়ে বাংলাদেশ পুলিশে কর্মরত ১৬ জন করোনায় মারা গেলেন। নীরজ চন্দ্র মণ্ডল ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী জোনে স্টেনোগ্রাফার হিসেবে কর্মরত ছিলেন। করোনা পজিটিভ হয় তিনি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন। সোমবার দুপুরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বাড়ি ফরিদপুর জেলায়। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী গ্রামের বাড়িতে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। করোনা সংক্রমণ এড়াতে সব অফিসে স্বাস্থ্য সুরক্ষার 13 দফা নির্দেশনা মেনে চলতে বলা হলেও খোদ সচিবালয় তা মানা হচ্ছে না। শারীরিক দূরত্ব না মেনে সেখানে কাজ চলছে, নেই জীবাণুনাশকের ব্যবস্থাও। এই অবস্থায় শঙ্কা নিয়ে কাজ করার কথা বলছেন জরুরি সরকারি কর্মকর্তা কর্মচারীরা। বিস্তারিত মাহবুব কবির চপলের রিপোর্টে। সরকারি অফিসে একসাথে 25% বেশি কর্মকর্তা কর্মচারীকে উপস্থিত না থাকার নির্দেশ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তাই মঙ্গলবার সকাল থেকেই সচিবালয়ে উপস্থিতি ছিল কম। যারা এসেছেন মাপা হয় তাদের শরীরের তাপমাত্রা। এর বাইরে তেমন কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা ছিল না। আমি তো বয়স্ক, তারপর শ্বাসে একটু প্রবলেম আছে, অফিস থেকে চাপ দেয়, আশা লাগে, কিন্তু আমি তো চাইছিলাম না আসতে। শঙ্কা তো আছেই, এটা থাকবে। আমাদের এই দুর্যোগ কেটে গেলে হয়তো এটা থাকবে না। টেম্পারেচার দেখা হচ্ছে, পেশেন্টের টেম্পারেচার 100 থাকলে আমরা তাকে ঢুকতে দিচ্ছি না। সচিবালয়ে উচ্চ পদের কর্মকর্তা বা মন্ত্রীদের তেমন দেখা যায়নি। বেশি এসেছেন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। যে স্বাস্থ্য ঝুঁকির কথা বলে উপস্থিতি সীমিত করা হয়েছে, অনেক ক্ষেত্রেই তা মানার সুযোগ নেই। সেখানে পাশাপাশি বসেই কাজ করছেন অনেকেই। আমরা যে গাড়িতে আসি, আদৌ আমরা গাড়িতে নিরাপদ না। গাড়িতে তারা কোনো কর্মী স্বাস্থ্যবিধি মেনে না। সচিবালয়ের মতন জায়গায় স্বাস্থ্যমন্ত্রী এইটা তার নজরে পড়ে না। একটা এসপি মেশিন নাই, ভয় তো হচ্ছে, কারণ আমাদের তো এখন স্টাফ বাস দেয় নাই, অফিস দেয় না, সরকারি গাড়ি রিক্সা করে আসতে হয়। রিক্সায় তো অনেক ঝুঁকি, অনেকেই উঠে, আমিও উঠতেছি, বুঝছেন না। তারপর বাসায় আবার বেবি আছে, বেবিকে রেখে আসি, আবার গিয়ে বেবির সাথে থাকতে হয়, ঝুঁকিটা একটু আছে আমাদের জন্য। দর্শনার্থী প্রবেশের অনুমতি না থাকায় অনেককে দীর্ঘ অপেক্ষা করে ফিরে যেতে হয়েছে। জীবনযাত্রা স্বাভাবিক করতে সরকারি অফিস খুলে দিয়েছে সরকার। অন্তত 2 সপ্তাহ পর্যবেক্ষণের পর শতভাগ উপস্থিতির বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন নীতি নির্ধারকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, সচিবালয়, ঢাকা। করোনা সংক্রমণ রোধে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি পুরোপুরি না মেনে রাজধানীতে যাত্রী পরিবহন করছে বাস, ট্রেন এবং লঞ্চ। যাত্রীদের অসচেতনতায় সামাজিক দূরত্ব সঠিকভাবে মানা যাচ্ছে না বলে দাবি পরিবহন কর্তৃপক্ষের। এদিকে গণপরিবহন যেন সংক্রমণের নতুন ক্ষেত্র হয়ে না ওঠে, সেজন্য আইনের কঠোর প্রয়োগের তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। আপেল মাহমুদের রিপোর্ট। কমলাপুরে সিলেট ফেরত যাত্রীদের নামার দৃশ্য দেখেই বোঝা যায় ট্রেনে কতটা সামাজিক দূরত্ব মানছেন তারা। শুধু নামার সময় নয়, ট্রেনের ভিতরেও গাদাগাদি করে আসতে হয়েছে বলে দাবি যাত্রীদের। এইটা ট্রেনে পুরোপুরি ছিল না, কখনো দেখা যাচ্ছে পাশাপাশি সিটে 2 জন, যেমন আমি বসে আসছি, আমার পাশে আরেকজন ছিল। আমাদের মধ্যে যদি একটু বজায় রাখে দূরত্ব, তাহলে মনে হয় মোটামুটি পরিবেশটা ঠিক থাকবে। ট্রেনে ওঠার আগে রেল কর্তৃপক্ষ সচেতনতার কথা বললেও ট্রেন ছাড়ার পর যাত্রীরা স্বাস্থ্যবিধি মানতে অনেকটা উদাসীন বলে জানান স্টেশন ম্যানেজার। আমরা চেষ্টা করছি আমাদের, তারপরও যাত্রীরা তাদের জীবন যাতে সুরক্ষা থাকে, স্বাস্থ্যবিধি মেনে চলে, তাদেরও সচেষ্ট থাকতে হবে। তবে বাসগুলোতে দ্বিগুণ ভাড়ায় অর্ধেক সিট খালি রেখে যাত্রী পরিবহন করায় সন্তুষ্ট প্রকাশ করেন অনেকে। যদিও ভাড়াটা একটু বেশি কিন্তু আমি অনেক আরামে যাচ্ছি। ব্লিচিংয়ের পাউডারগুলো পানিগুলো শরীরে মারতেছে, এই যে বাসের দরজার মধ্যে মারতেছে, ব্যাগ নিয়ে উঠতেছে, ব্যাগের ভিতরে মারতেছে, সবাই সচেতন। এদিকে সদরঘাটে লঞ্চগুলোতে মানা হচ্ছে না কোনো সামাজিক দূরত্ব, মাইকিং করেও যাত্রীদের সচেতন করা সম্ভব হচ্ছে না। সবাইকে ডাক দিতেছি যে আপনার দ্রুতভাবে চলেন, দ্রুতভাবে থাকেন, সবার জন্য ভালো। আমরা বলতেছি কিন্তু তারা অনেক সময় বোঝে, অনেক সময় বোঝে না। জনগণ সচেতন না হলে গণপরিবহন সংক্রমণের নতুন ক্ষেত্র হয়ে উঠতে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। জনগণের সচেতনতার কোনো বিকল্প নাই, তাকে মাস্ক ব্যবহার করতে বাধ্য করতে হবে, প্রয়োজনে তাদের জন্য আইন প্রণয়ন করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য রং দিয়ে মার্ক করা হলেও যাত্রীরা সেই নির্দেশনা মানছেন না, তারা গাদাগাদি করে তাদের নির্দিষ্ট গন্তব্যে যাত্রা করছেন। নৌ কর্তৃপক্ষ বলছেন তারা বারবার নিষেধ করার পরেও কোনো ধরনের নির্দেশনাই মানছেন না যাত্রীরা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। যাত্রীর সংখ্যা বাড়লেও অর্ধেক সিট ফাঁকা রেখেই পরিবহন পরিচালনায় বাস মালিক শ্রমিকদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর নিজ বাসভবন থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে তিনি বলেন, করোনা যাত্রী মালিক শ্রমিক আলাদা করে চিনবে না। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করলেও চোখের পর্দার কারণে বিএনপির নেতারা তা দেখতে পাচ্ছেন না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। মনে করছেন যাত্রী সংখ্যা বাড়লে পরিবহন সমূহ অর্ধেক আসন খালি রাখা সত্ত্বেও মানবে না। জনগণের এই আশঙ্কা থেকে পরিবহন মালিক শ্রমিকদের নিজেদের মুক্ত রাখতে হবে। চিকিৎসার সুযোগ থাকার পরও হাসপাতাল থেকে রোগী ফিরিয়ে দেয়া শাস্তিযোগ্য অপরাধ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন, হুঁশিয়ারি দিয়ে প্রতিষ্ঠানগুলোকে সেবামুখী করার চেষ্টা করা হলেও যদি এরকম ঘটনা আরও ঘটে তবে সরকার শীঘ্রই কঠোর ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেন তথ্যমন্ত্রী। সরকার এগুলো পর্যবেক্ষণ করছে। ইতিমধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে কেউ রোগীদেরকে স্বাস্থ্যসেবা দিতে অবহেলা করলে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। আমি যে সমস্ত ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যকর্মীরা এই পরিস্থিতির মধ্যেও নিজের জীবনকে বিপন্ন করেও মানুষকে স্বাস্থ্যসেবা দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। পরিবহন খাতের সিন্ডিকেটের হাতে জিম্মি সরকার। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক ভিডিও বার্তায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন, জনগণের জীবনের নিরাপত্তার হুমকির মুখে ঠেলে দিয়ে সরকার গণপরিবহন খুলে দিয়েছে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। শুরু হওয়া থেকে যখন মানুষ করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে তার মধ্যে যে গেল যে সপ্তাহ, গত সপ্তাহে 26% মানুষ মৃত্যুবরণ করেছে। করোনায় মোট আক্রান্তের সংখ্যার মধ্যে গত সপ্তাহে 28% মানুষ আক্রান্ত হয়েছে। এরপর আজ থেকে সবকিছু খুলে দিয়ে সরকারের ইচ্ছে কি সারা দেশকে বদ্ধভূমি বানানো? ন্যাশনাল ব্যাংকের ইসলামপুর শাখা থেকে ৮০ লাখ টাকা চুরির ঘটনায় ৬০ লাখ টাকা উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় চোরদের দলনেতা হান্নান সহ ৪ সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। পেশাদার ছিনতাইকারী হান্নানের নেতৃত্বে ঘটনার দিন টাকার বস্তাটি কৌশলে সরিয়ে ফেলেন তার সহযোগীরা। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন শাখা থেকে উত্তোলন করা ন্যাশনাল ব্যাংকের ৮০ লাখ টাকার একটি বস্তা গত 10 মে গাড়ি থেকে খোয়া যায়। দিনে দুপুরে ঘটে যায় ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা করে ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ। মামলাটি থানা পুলিশের পাশাপাশি তদন্ত করে গোয়েন্দা পুলিশ ডিবি। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী হান্নান ওরফে রবিনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ডিবি। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হান্নানের বাসা থেকে খোয়া যায় ৮০ লাখ টাকার মধ্যে ৬০ লাখ টাকা উদ্ধার করে গোয়েন্দারা। আসাম থেকে মামলা পরিচালনার জন্য উকিলের খরচ বাবদ খরচ করেছে, কেউ বা তার দার জানা শোধ করেছে, কেউ আবার স্বর্ণ বন্ধক ছিল সেটা ছুটি এনেছে, আবার এক পাগলা মসজিদ আছে সেখানে তারা পাগলা মাঝে সেখানে দান করেছে, ইত্যাদি করে করে তারা প্রায় 20 লক্ষ টাকা খরচ করেছে। তোর মধ্যে কিছু টাকা এখনো হয়তো আরও কিছু টাকা রিকভারি হতে পারে, যেগুলো আমরা চেষ্টা করছি। জিজ্ঞাসাবাদে ছিনতাইকারী চক্রের মূল হোতা হান্নান জানায়, ঘটনার দিন ছিনতাইয়ের উদ্দেশ্যে ইসলামপুর ব্যাংকের কাছে আগে থেকেই তারা ওত পেতে থাকে। গাড়িতে থাকা ব্যাংক কর্মকর্তা সিকিউরিটি গার্ড ব্যাংকের ভিতরে প্রবেশ করার পর তারা কৌশলে টাকার বস্তা সরিয়ে ফেলে। চকবাজার থানাদের এলাকায় যেখানে যারা ছিনতাই কার্যক্রম করে সেখানে অবস্থান করছিল, ওই সময় ন্যাশনাল ব্যাংকের নর্থ ব্লক হল শাখার একটি গাড়ি অনেক টাকা নিয়ে সেখানে অবস্থান করে এবং সেখানে সিকিউরিটি গার্ড আর ব্যাংকের কর্মকর্তারা এই টাকা রেখে তারা দরজা খুলে পিছনে গল্প করছিল। এই সময় অবস্থানকারী ছিনতাই চক্র তারা বুঝতে পারে যে এখানে টাকা আছে, তারা একটি টাকার বস্তা নিয়ে এখান থেকে চম্পট দেয়। গোয়েন্দা পুলিশের কর্মকর্তা আরও জানান, চুরি করা ৮০ লাখ টাকার একটি অংশ তারা মসজিদে দান করে। হান্নানের বিরুদ্ধে ৩০টির মতো মামলা রয়েছে নগরীর বিভিন্ন থানায়। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় শ্রমিক কল্যাণ তহবিলের টাকা নিয়ে শ্রমিকদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। এ সময় কমপক্ষে 10টি বাস ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। করোনাভাইরাসের কারণে এ বছরের হজ যাত্রা বাতিল করেছে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়া। দেশটির ধর্মমন্ত্রী ফখরুল রাজি এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি জানান, সৌদি আরবে উদ্বেগজনক করোনা পরিস্থিতি এবং সেদেশে ভ্রমণের নিষেধাজ্ঞার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। ইন্দোনেশিয়া থেকে এবছর ২,২১,০০০ হজযাত্রী সৌদি আরব যাওয়ার কথা ছিল। এরই মধ্যে তাদের ৯০% নিবন্ধন সম্পন্ন করেছেন। এবার জানাবো পার্টিক্স খেলার খবর। ESPN ক্রিক ইনফোর স্বপ্নের ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। সাবেক ও বর্তমান ক্রিকেটারদের বিচার বিশ্লেষণের উপর ভিত্তি করে এই ওয়ানডে একাদশ গঠন করে ক্রিক ইনফো। অবশ্য বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার বর্তমানে ICC নিষেধাজ্ঞায় আছেন। একাদশে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড এবং ভারতের ৪ জন করে ক্রিকেটার আছেন। সাকিব ছাড়াও এই একাদশে আছেন রোহিত শর্মা, জেসন রয়, বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, জস বাটলার, বেন স্টোকস, ক্রিস ওকস, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব এবং জাসপ্রীত বুমরা। দ্বাদশ ব্যক্তি ইংলিশ পেসার জোফরা আর্চার। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। প্রতিটি জেলা হাসপাতালে ICU চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর। অর্থনৈতিক বিবেচনায় কিছু ক্ষেত্র সীমিত আকারে খুলে দিয়েছে সরকার। দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০,০০০ ছাড়ালো, নতুন করে ৩৭ জনের প্রাণহানি। সচিবালয় যাচ্ছেন না বেশিরভাগ মন্ত্রী ও সচিব, মানা হচ্ছে না স্বাস্থ্য সুরক্ষার 13 দফা নির্দেশনা। এবং স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী পরিবহন করছে বাস, ট্রেন ও লঞ্চ, আইনের কঠোর প্রয়োগ দাবি বিশেষজ্ঞদের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।